আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই চিলা বাচ্চাটা যেটা দেখতেছেন এটা একটা জলসা চোখের কবুতর। এটা দুই পাড়ের বেবি, তো এটাকে বাড়ি চিনানোর ট্রেনিং চলতেছে। আমি ফার্স্ট দুই দিন এক পাক বেঁধে খাঁচায় দিছি, তারপর উপরে দিছি এই খাঁচার উপরে, এখান থেকে লাফ দিয়ে নামছে দুই দিন, তারপর নিচে হাঁটাইছি রেগুলার, এবং ছোটো থেকে একটা ট্রেনিং দিছি ছাদে হাঁটানোর, ছাদে হাঁটছে রেগুলার। তো যা এক পর্যায়ে কী হয়েছে, তার যে ভিতরে ভয়টা, ওই ভয়টা থাকে ওটা ভেঙে গেছে, তো ওর নিচে নামতে ভয় করে না এখন। তো আমি কী করছি, যখন বুঝতে পারছি যে ও এখন আমাকে ভয় পায় না এবং ছাদে নামতেও ভয় পায় না, তখন আমি এটার পরটা ছেড়ে দিছি। তখন পর ছেড়ে কী করি, এখন উপরে দিই, এই যে মাত্র আমি খাঁচা মেলে উপরে দিছি, তারপর বিডিয়ন করছি, তো উপরে দিছি, উপর থেকে যে নিচে নামছে। আবার যদি আমি এখান থেকে তাড়িয়ে দিই, হুঁশ দিই, তো এটা আবার ফ্লাই করে এই খাঁচার উপরে বসবে। বামে এখন পর্যন্ত ফার্স্ট উঠে নাই, কিন্তু একদিন ফ্লাই করছিল, একটা চক্র নিছে এখান দা উইঠা আর বামের পিছন দা ঘুরা উপরে একটু হাইট নিয়ে নিছিল, সাথে সাথে বসে পড়ছে বাচ্চা কবুতর। তো এটাইভাবেই চলতেছে, এটা সাপচিলা কবুতর হবে মেবি। সেন পর দুই পর দুইটা সাদা উঠছে, লাল লালগুলা পরে সাদাগুলা উঠতে আছে। তো এভাবেই বাচ্চা লাগানোর সহজ উপায়, এটা সহজেই বাচ্চাগুলো লাগিয়ে নিতে পারেন আপনারা। সবচেয়ে একবারে খুব সহজ উপায় হলো আপনার কবুতরকে নিচের যে আপনার ছাদ, যেখানে কবুতর হাঁটাচলা করে, ওই জায়গাটা বেশি করে হাঁটাবেন। যতখানে হাঁটবো, যতখানে থাকবো, ততই কবুতরটা ভয়টা ভাঙবো, আর সাথে সাথে এটা আপনার ফ্লাইংয়ের জন্য প্রস্তুত করতে পারবেন। কবুতরটা ফিট হয়ে যাবে, বাসায় ছিনে যাবে সহজেই। যখন নতুন কবুতর চলে যায় তখন আপনার কী হয়, বাসায় বসতে ভয় পায়, এই জন্য আরেকজনের পাশের বাড়িতে বসে পড়ে, বড় বিল্ডিংয়ে বসে, অথবা আরেকজনের বামে বসে পড়ে, আরেকজনের পাশে চলে যায়, তখন আরেকজনের নাকি মেরে রেখে দেয় কবুতর। এই জন্যই হয়, কারণ ও বাসায় নামতে, ও ফ্লাই করে উঠতে পারছে কিন্তু নামতে ভয় পায়, অধিকাংশ বাচ্চা এই কারণেই হারানো যায়। এই জন্য সব থেকে বড় কাজটা হলো আপনার বাচ্চা কবুতরকে ভয় ভাঙানো, ভয় ভাঙালেই কবুতর আল্লাহর রহমতে বাড়িতে লেগে যাবে ইনশাআল্লাহ। এই যেমন কালদমটা উপরে বামে উঠে বসছে, আর মন চাইলে ফ্লাই করে, না মন চাইলে নাই, আমি কোনো চাপ দিই না, কোনো প্রেশার নাই, নিজের ইচ্ছায় উপরে উঠে নামে। তারপর এই যে খাঁচাতে দুইটা আছে, তারপর এই যে খাঁচার উপর যেটা বসলো এটা নতুন, তারপর কালদম একটা উপরে নতুন, আর এই দুইটা নতুন, এগুলো সব এইভাবে লাগাইছি আমি। এই যে এটা খাঁচার উপর যেটা বসছে, এটাই যে খাঁচার ভাইয়ার কবুতর, এটাকে ছেড়ে দিছি, ফ্লাই করাই নেই, ফ্লাই করাইছি দুই একবার দুপুরে, কারণ দুপুরে সবাই ব্যস্ত থাকে, যার কারণে কেউ কবুতর ছাড়ে না, ছাড়া থাকে কিন্তু কেউ ভুরকি দেয় না, খোঁচায় না, যার কারণে ফ্লাই করাতে সুবিধা হয়। এবং কী করি, আমার যখন যে পুরান কবুতরগুলো ওগুলো আগে ফ্লাই করাই, ফ্লাই করে যখন নিচে নেমে যায় দেখি তখন আর উঠবো না, এখন বসে পড়বো, আর চার পাঁচটা চক্কর দিয়া তখন এটাকে ফ্লাই করে লাড়া দিই, তখন এটা নদীর সাথে ফ্লাই করে আমার নিচে নেমে আসে। এই বাচ্চাটা ছাড়ছি, দেখতেছে কীভাবে উঠতেছে নামতেছে, এবং এটা শিখবো, দেন ও এটা ট্রাই করবো। হঠাৎ একদিন দেখবো যে বামে উঠে বসছে, তখন আর ভয় থাকবে না আমার, তখন বামে উঠাবো, কিন্তু কবুতরটা তখনই ছেড়ে যাওয়া যাবে না, এটাকে ছেড়ে পাশে সাথে থাকতে হবে। এই যেমন এখন ছাদে আছি, এখন এটাকে ছেড়ে আমি বসে থাকবো, কোনো প্রবলেম হবে না, কিন্তু ছেড়ে চলে যাওয়া যাবে না। পাঁচ মিনিট, দশ মিনিট যতক্ষণ থাকুন ততক্ষণ ছেড়ে রাখুন, বেশি ছাড়া লাগে না। তো এইভাবে মূলত আমি বাচ্চাগুলো লাগাইতেছি, এবং এই খাঁচাগুলোর এগুলো ছেড়ে দিব। এখন আমি দেখাই, খাঁচাগুলো ছেড়ে দিছি দুইটা, ওই দুটোই বামে উঠে বসছে, এটা আগে থেকে উঠে, কিন্তু এদের পাক গ্রোথ হয়নি পুরোপুরি সম্পূর্ণ, ব্লাড আছে, যার কারণে আমি এই ফেতারগুলোতে ব্লাড আছে আর কি ভিতরে, যদি এরা ফ্লাই করে তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, এবং কি ওদের শরীরে ব্যথাও আছে, একটা কানি পর টানছে দশ পর এক দশকের হবে আর কি, এমন অবস্থায়। তো এটাকে লাড়া দিলে হারানোর সম্ভাবনা, ব্যথা আরেকজনের বাসায় বসে বসতে পারে, অথবা কোনো বিল্ডিংয়ে বসতে পারে, অভ্যাস খারাপ হয়ে যাবে। আর আমি চাই না এখনও ওদের কোনো প্রেশার দিতে, তো যখন ফেদার সম্পূর্ণ গ্রোথ হবে, ব্লাড চলে যাবে, তখন আমি এদের ফ্লাই করাবো ইনশাআল্লাহ। তো এ পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সাথে থাকবেন।